আমরা এখন দেখব দ্রুততম কীভাবে গুণন করা যায়। যেমন আমরা যদি ধরি 14 আর হচ্ছে 12, তো এটাকে যদি গুণন করি আমরা যেভাবে করব, 4 দুগুণে 8 লিখব, 4 এক 2 এককে 2 লিখব, এইভাবে দিব, এটা দিয়ে সবাই গুণন করব 4 1, তো আমরা যোগ করে তারপরে নামাবো, এটা হচ্ছে 6 1। তো এটাতে সময় লেগে যায়, কিন্তু দ্রুততম করতে হলে আমরা যেটা করব, 14 আর 12 গুণন করতে হলে আমরা জাস্ট এইটাকে, এই প্রথম দুইটাকে আমরা গুণন করে দেব, 4 দুগুণে 8, যেটা হচ্ছে এই 8টা পেয়ে গেছি আমরা। এখন করব এইটাকে ক্রস মাল্টিপ্লিকেশন করব, এটার সাথে এটা গুণন করব আর এটার সাথে এটা গুণন করব, করে যোগ করে দেব, 2 এককে 2 আর 4 এককে 4, তার মানে 6, আমরা 6 পেয়ে গেছি, এই 6। আর তারপর এই দুইটাকে গুণন করে আমরা নামিয়ে দেবো এককে 1। খুব দ্রুত অঙ্কটা করে ফেলতে পারলাম। তো একইভাবে আরেকটা যদি দেখি, যেমন 14কে যদি 24 দিয়ে ভাগ গুণন করি তাহলে কী হচ্ছে, 4 চারা 16 6, যেহেতু আমরা একটা ডিজিটে লিখতে পারবো আরেকটা আমরা হাতে রেখে দেবো, তারপর আমরা এটা এটা গুণন করবো, 4 একে 4 আর 4 দুগুণে 8, 4 আর 8 হচ্ছে 12 আর 1 হচ্ছে 13, 3 হাতে হলো 1 আর 2 এককে 2 আর 1 হয়েছে 3, 336 হচ্ছে রেজাল্ট। খুব দ্রুত আমরা গুণন করে ফেলতে পারি। তো এই পদ্ধতিতে আমরা 100-এর মধ্যে দুই অঙ্ক বিশিষ্ট যে কোনো সংখ্যাকে আমরা গুণন করে ফেলতে পারি খুব দ্রুত। তো এখন আরেকটা পদ্ধতি দেখি, 100-এর কাছাকাছি নাম্বার নিলে আমরা কীভাবে দ্রুত গুণন করতে পারি। 100-এর কাছাকাছি আমরা দুইটা সংখ্যা নেই, যেমন 96 আর হচ্ছে 94, এই দুইটাকে গুণন কেমনে করতে পারি। আগের নিয়মে আমরা গুণন করতে পারি, যেটা কিছুক্ষণ আগে দেখলাম। আরেকটা নিয়ম আছে, আমরা যেহেতু 100-এর থেকে আমরা বিয়োগ করে দিতে পারি, এটা 100-এর থেকে কত দূরে সেটা হচ্ছে 4, 4 আর 96 হচ্ছে 100, আর এটা কত দূরে এটা হচ্ছে 6। তো আমরা এখন যেটা করব সেটা হচ্ছে এইটার থেকে এটা বিয়োগ করে দেবো অথবা এটা থেকে বিয়োগ করে দেবো, একই রেজাল্ট আসবে, যে রেজাল্ট আসবে সেটা আমরা লিখে ফেলবো। তো 96 থেকে যদি 6 যায় তাহলে হচ্ছে 90, এটা আমাদের প্রথম দুইটা ডিজিট পেয়ে গেলাম। এখন পরের অংশে, এই অংশে যে অংশটুকু হবে সেটা আমরা শুধু এই দুইটা গুণন করে দিলে হবে, 424, তার মানে 96 আর 94 যদি গুণন করি তাহলে 424 হবে, 96×94 এটা হচ্ছে 9024। এখন আরেকটা দেখি, যদি এরকম থাকতো 107 গুণন 104 তাহলে কী হতো, যেহেতু এটা 100-এর সাথে বেশি তার মানে আমাদের বিয়োগ করতে, আগে এখানে বিয়োগ করতাম এখন যোগ করে দেবো, তাহলে 100 থেকে কত ডিফারেন্স আছে, 7, আর এটা 100 থেকে ডিফারেন্স আছে 4, তো আমরা এখান থেকে যোগ করে দেবো, তার মানে হচ্ছে আমাদের 107 আর 4-এ হচ্ছে 111, 111 আমরা লিখে ফেলবো, তারপরে এই দুইটা গুণন করে দেবো, 4 7 28, দ্রুত অঙ্কটা হয়ে গেল। আমরা যদি ক্যালকুলেটারে যদি দেখি, 107 গুণন 104, এই 1 1 1 2 8, 1 1 1 2 8, তো এইভাবে আমরা দ্রুত অঙ্কগুলো করতে পারি। এখন আরেকটা অঙ্ক দেখি, যেটা 200-এর কাছাকাছি, যদি এরকম হয় 200, যেমন 196 আর হচ্ছে 194, যদি এরকম হয় তাহলে কী হবে, এখান থেকে যদি 200 থেকে 100 থেকে অনেক বেশি, 200-এর কাছাকাছি আছে যেহেতু, সেহেতু আমরা নেব 200-এর থেকে 196 গেলে থাকবে 4 আর থাকবে 6, তার মানে এখন যদি গুণন করি এখান থেকে যদি বাদ দিয়ে দেই সেটা 6 গেলে হলো আমাদের 190, কিন্তু 190 আমরা লিখতে পারবো না, কারণ 200 হচ্ছে দুইটা 100 আছে, তার মানে দুই দিয়ে গুণন করতে হবে, তার মানে 0 18 8, 1 2 1 2 1 380 লিখে ফেললাম আমরা, এটাকে ডাবল করে দিলাম দুই দেখ, যেহেতু 200 হচ্ছে 100 গুণন 2, দুই দিয়ে গুণন করে দিলাম, তারপরে হচ্ছে 4 6 24, তো এইভাবে আমরা খুব দ্রুত গুণন অঙ্ক করে ফেলতে পারি। এখন দেখবো কোনো সংখ্যাকে 5 দিয়ে গুণন করতে হয় কীভাবে যত দ্রুত, যেমন 126 গুণন 5 সমান কত হবে, এটা হচ্ছে 126 5 দিয়ে যেটাকে গুণন করা হবে সেটাকে অর্ধেক করে নিতে হবে, যেমন 126-এর অর্ধেক হচ্ছে 63, 63 লিখব আমরা এখানে, আর একটা শূন্য বসাই দেবো, তো 126-এ 5 দিয়ে গুণন করলে এটাই হবে। তো যদি 127 যদি থাকতো গুণন 5 থাকতো তাহলে কী হতো, তাহলে এটা যেহেতু অর্ধেক করতে পারতেছি না আমরা এটা কাছাকাছিতে যাব, তার মানে 126-এ যাব, 26-এ হচ্ছে 126-কে যদি দেই মাইনাস 1 করি, মাইনাস 1 করলে 126 হয়, 126-এর অর্ধেক হচ্ছে
63 আর যেহেতু আমরা 1 আছে তো 5 এর সাথে 1 গুণন করে দেব শুধু 5টাই আমরা এখানে বসায় দেব তাহলে গুণন হয়ে যাবে যেমন যদি ধরি 17 গুণন 5 কত হবে 17 এর মধ্যে যায় না আমরা 16 নিতে পারি পিছনের দিকে একটা জোড় সংখ্যা নিব 16 এর অর্ধেক হচ্ছে 8 আর 5 বসায় দেব 7 5 85 হয়ে যাবে তো একই ভাবে আমরা যদি কোনো সংখ্যাকে 25 দ্বারা গুণন করতে চাই যেমন 126 গুণন 25 তাহলে যেটা করতে হবে এটাকে 4 দিয়ে ভাগ করতে হবে কারণ 25 100 বেস যদি ধরি 100 কে 25 দিয়ে ভাগ করলে হয় 4 তার মানে 4 দিয়ে ভাগ করতে হবে 4 দিয়ে ভাগ করতে হলে আমরা এখানে নেব 126 কে 4 দ্বারা ভাগ যায় না তার মানে এর কাছাকাছি নিচে হবে 124 কে 4 দ্বারা ভাগ যায় 124 কে 4 দ্বারা ভাগ করলে হয় 31 31 আর যেহেতু আমাদের এইখানে 2 আছে 2 চলে গেছে আর 25 এর জন্য আমরা 2 যেহেতু কমাই নিয়ে আসছি দেন 25 কে 2 দিয়ে গুণন করে দেব তার মানে হচ্ছে 50 বা যদি এরকম থাকতো 124 যদি থাকতো 24 গুণন 25 যদি হইতো তাহলে 4 দ্বারা ভাগ করলে 31 আসতো যেহেতু 4 দ্বারা সম্পূর্ণভাবে ভাগ গেছে কোনো ছোট বড় করতে হয় না তার জন্য দুইটা শূন্য বসে যেত এর পিছনে আর যদি এরকম হতো 125 গুণন 25 যদি হতো যেহেতু 125 এর মধ্যে যায় না 1 কমায় নিয়ে আসতে হচ্ছে তার মানে হচ্ছে আমাকে লিখতে হবে 31 তারপরে 1 আর 25 হচ্ছে গুণন করলে 25 তো এইভাবে আমরা দ্রুত অঙ্ক করে ফেলতে পারি ঠিক একইভাবে এই জায়গাটাতে একটু জিনিস এইভাবে লিখতে পারি আমরা কিন্তু যেহেতু আমাদের এটা দুইটার ঘর আমরা এই 1টাকে আমাদের এর সাথে যোগ করে দিতে হবে তার মানে 126 50 এভাবে আমাদের লিখতে হবে তো এইভাবে আমরা দ্রুত গুণন করতে পারি ঠিক একইভাবে 100 দ্বারা গুণ করলে একই রকম হবে যা থাকবে তার সাথে দুইটা শূন্য বসায় দিলে হবে বা যদি আমরা যদি এরকম বলি যে 250 গুণন 125 এই ক্ষেত্রে যে 3 এর ঘর আমরা 1000 এ যাব তার মানে হচ্ছে 1000 1000 বাই 125 মানে হচ্ছে 8 এই 8 দিয়ে এটাকে ভাগ করতে হবে এটাকে যদি 8 দিয়ে ভাগ করি কত আসবে 250 এর মধ্যে 8 দিয়ে ভাগ যায় না 248 এর মধ্যে যায় 248 তো 248 এর মধ্যে এটা যাবে 8 যাবে 31 বার 31 তার মানে এখানে থাকছে আমাদের ড্রপ করছি আমরা 2 2 দিয়ে এটাকে গুণন করে দেব তার মানে 250 এটা লিখে দিলাম যে 250 আমরা এখানে লিখতে পারি না এটাকে এনে আমাদের এর সাথে যোগ করে দিতে হবে তার মানে 2 3 3 50 তো এইভাবে আমরা গুণন করে ফেলতে পারি সব খুব দ্রুত পদ্ধতিতে গুণন করার নিয়মগুলো ফলো করলে প্র্যাকটিস করলে মুখে মুখে অনেক অঙ্ক করে ফেলা যায় থ্যাংক ইউ ভেরি মাচ